ম্যাচের আগের দিন রাত্রে যে কি অবস্থা হলো সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। মানে রাত্রে ঘুম তো হতোই না, মানে কখন সকাল হবে কখন সকাল হবে ছটপট করে। আমি দেখো এই সকল মঙ্গলবার ম্যাচ হলেই আমি লুংসো সিনেমা দেখি, দেখে সাবিত্রী কেবিন বলে একটা নিউমার্কেটে আছে ওখানে স্টু খাই, মটন স্টু খেয়ে তারপর হাঁটতে 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 আমি টেন্টে আসতাম। আমরা অ্যাকচুয়ালি কী বলতো এই ডার্বিটা ইস বর্মন ম্যাচটাকে আমরা একটা পাখির চোখ হিসেবে নিতাম, তার কারণ হচ্ছে লক্ষ লক্ষ সমর্থক আসতো। তখন আমরা যখন খেলতাম তার আগেও যখন পিন্টু দাদারা খেলেছে মাঠে সবসময় ইস্টবেঙ্গল সমর্থকরা সবসময় বেশি আসত। সেই বছরই সেই 1977-এর 9 জুলাই সেই বিখ্যাত মহারানী সুমন ম্যাচ, তার আগের দিন আমরা মাঠে প্র্যাকটিস করাচ্ছে, প্রচণ্ড ডিমান্ড টিকিটে। একটা সময় এমন অবস্থা হলো সমস্ত লোক টিকিট না পেয়ে মাঠের মধ্যে ঢুকে গিয়ে প্র্যাকটিস বন্ধ করে দিল, ফলে কি হলো আমাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেল, মাঝপথে সবাই ড্রেসিং রুমে চলে গেল। অমন দা আমাকে ভাস্কর গাঙ্গুলিকে আর একজন কাউকে নিয়ে একদম বল তুলছিল আর আমি ফলি মারছি, সেই প্র্যাকটিসটা করাচ্ছি এবং বিশ্বাস করো তোমরা ভাবলে আমার গায়ে এখনো কাঁটা দেয়, পরের দিন ঠিক ওই রকমই একটা বলে ভলি মেরে আমি সেই দুর্ধর্ষ গোলটা করেছিলাম। কিষানুকে আমরা সবাই, শুধু আমি একা নয়, আমরা সবাই যখন এক জায়গায় বসি কিষানুর নামটা উঠে, কারণ কিষানু প্লেয়ার হিসেবে গ্রেটেস্ট এবং মানুষ হিসেবেও গ্রেটেস্ট। সুতরাং আমরা কোনো একটা জায়গায় একসাথে যদি 10-15টা প্লেয়ার বসি গল্প গুজব করি কিষানুর কথা আমাদের মনে পড়ে সবসময়। স্মৃতি বলতে সকল মল নামেই 1000 মোহন মোহন সহ সমর্থকেও একাই টেনে মানে অসম্ভব অসম্ভব ভালোবাসতে ভূমিকাকে, লালন উচ্চারণ কিছু ভাবতে পারতো না, লালন উচ্চারণ কিছু কথা বললে সবুজ মেরুদের কোনো জায়গায় ওর জীবনে ছিল না।